এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর প্রথমেই জানাই গুড মর্নিং সবাইকে। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, আর ভাবি গেছে স্কুলে, সময় দিতে গেছে ভাবিকে স্কুলে, আর এখন প্রায় 8টা বাজে। আর আজকে একটু সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে ইচ্ছা আছে বাড়ির কিছু কাজবাজগুলো এগিয়ে রাখার, মানে পর্দাগুলো চেঞ্জ করব, কারণ সামনেই ক্রিসমাস, তো একটু একটু করে কাজগুলো করছি, কারণ ভাবির পরীক্ষা চলছে। তো চলো কাজবাজ আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য প্রথম থেকে সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম, তো তোমাদের আশা করি ভালো লাগবে। আর চলো কাজবাজ শুরু করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই আমি পার্পেল কালারের যে পর্দা লাগিয়ে নিয়েছি, আগে ছিল আমার গ্রিন আর হোয়াইটের মধ্যে কম্বিনেশনের একটা পর্দা লাগানো, সেটা চেঞ্জ করে তো এইগুলো লাগিয়ে নিলাম। আর দেখবে শীতকালে যদি ভাইব্রেন্ট কালারের হয় পর্দা বা বেড কভার তাতে প্রবলেম হয় না, কিন্তু গরমকালে যদি এরকম ভাইব্রেন্ট কালারের পর্দা ইউজ করা হয় বাড়িতে দেখবে একটু অসুবিধা হয়। আর গরমকালে সবসময় একটু আইসুদিং, একটু হালকা কালারের হোয়াইট কালারের পর্দা থাকলে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি, এখন তো শীত পড়েই গেছে সেই কারণে আমি করলাম, প্রত্যেকটাই আমি চেঞ্জ করে একটু ভাইব্রেন্ট কালারের পর্দাগুলো লাগিয়ে নিলাম। তো এই পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে রোজকারের যা ডেলি রুটিনের কাজ তো সেগুলো করে নেব, বাড়ির যা যা কাজ আছে চলো আগে কমপ্লিট করি, তারপরে রান্নাঘরের দিকে যাব। Thank you.
করে চলে এসেছি, বাকি কাজ সব করে নিয়েছি। আর বাবিকে যেহেতু আনতে যাব এবার, আর তার আগে কিছুটা রান্না এগিয়ে রাখছি। এখানে করছি, ডালটা হয়ে গেছে, এবার করছি কপি দিয়ে বড়া। তো এখানে এটা করে তারপর যাব বাবিকে আনতে, আর বাড়িতে এসে তারপরে করব ডিমের ঝোল। কিছুক্ষণ আগে চলে এসেছি, বাবিকে আনতে গেছিলাম, তো এখন করছি ডিমের ঝোল আর বাবিকে নিয়ে এসে, কারণ আজকে সময় বাড়িতে আছে আর ওর একটু শরীরটা ভালো না, সেই জন্য একটু ডাক্তার দেখাতে যাবে, তো বাড়িতে আছে। আর তো আজকে সেই জন্য একটু বেলা করেই রান্না করছি, অন্যদিন সকালবেলা রান্না হয়ে যায়। আর বাকি এমনি সব কাজ হয়ে গেছে, তো এখন করব ডিমের ঝোল আর হচ্ছে বড়া ভাজা, যে কপি দিয়ে যে কপির বড়াটা ওটা হয়ে গেছে। তো আজকে ওই ডাল ভাত আর কপির বড়া আর ডিমের ঝোল, এই হচ্ছে রেসিপি হচ্ছে। তো ডিমটা করে নিয়ে তারপরে আমি বাকি কাজ করব। তো আমার এমনি আদার্স কাজ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত পুজো পুজো হয়নি, তো সেই জন্য আজকে মানে সময় থাকলে যেটা হয় আর কি, একটু বেলা হয়ে যায়, না হলে তো অন্যদিন আমার সব কাজই সকালের মধ্যে কমপ্লিট করে নিই, বাবিকে আনার আগেই রান্নাও হয়ে যায়। তো আজকে যেহেতু মানে ও বাড়িতে আছে, সেই জন্য একটু দেরি করেই করছি। তো চলো রান্না বান্নাগুলো করে নিই, ডিমের ঝোলটা আজকে করবো, ডাল করেছি যেহেতু ডিমের ঝোলটা একটু কষা করেই করবো। তো বাবিকে নিয়ে এসেই রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি, আমার চেঞ্জও করিনি, আর তো ভাবলাম রান্না করতে করতেই তোমাদের সাথে কথা বলি। তো ওই বাকি রান্নাগুলো করেই গিয়েছিলাম, আর শুধুমাত্র ডিমের ঝোলটা বাকি আছে, ডিমের ঝোলটা করলে হয়ে যাবে। এবার দুটো ডিম একটু কড়া করে ভাজবো, কারণ এটাই সবাই খেতে ভালোবাসে, এরকম কড়া ভাজা। তবে আমি আর ভাবি একটা কড়া ভাজা মানে বেশি করে ভাজাটা ঠিক পছন্দ করি না, ওই জন্য আমার আর বাবির যে ডিম যেটা খাবো সেটা আলাদা করে তুলে রাখবো, আর ওটা সবাইকে একটু বেশি করে ভাজবো যেটা খাবে, আর একটা ডিম তো পুরো এরকম ঘেঁটে গেছে, পুরো একদম হাফ বয়েল ছিল, তো সেটা আর ভাজলাম না, তাই এমনি দিয়ে দিতে হবে। এই যে আমরা অনেকক্ষণ চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর বিকেলের দিকে চলে এসেছি, তো এখন সন্ধে হয়ে গেছে, আর চা নিয়ে আমরা বসে গেছি, চায়ের সাথে একটুখানি মুড়ি আর নিয়েছি হলো সিঙাড়া, আসার সময় সিঙাড়া নিয়ে এসেছিলাম। তো চলো টিফিনটা করতে করতে আমি ব্লগটাকে শেষ করছি। আজকের ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো, পাশে থেকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।